नमस्कार बंधुरा, आज के लिए चले एसेछि एकटा कबाब रेसिपि जेटा आपनार ओजन कमाते साहाज्य करबे, साथे आपनाके सुस्थ राखते साहाज्य करबे। विशेष करे सन्ध्या बेला किन्तु आमादेर मनटा एकटु चटपटे खाबार इच्छा होयेई जाय। जतई आपनि कंट्रोल करुन, विशेष करे निरामिष दिने एई धरनेर खाबार इच्छाटा आरोई बेड़े जाय। सेई कथा माथाय रेखेई आजके निये चले एसेछि पालं कबाब रेसिपि, विशेष करे निरामिष दिने ओजन कमाते सन्ध्या बेला चायेर साथे एई स्न्याक्सटा जमे जाबे। चलुन देखे आजकेर पालं कबाब रेसिपिटा। এই রেসিপিটি বানানোর জন্য পালং শাকগুলোকে ভালো মতো করে ধুয়ে নিয়েছি এবং একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি, যেটাকে আমরা সিদ্ধ করব। এরপরে একটা পাত্রে জল দিয়ে এই পালং শাকগুলোকে কিছু সময় সিদ্ধ করব। এখানে আমি 150 গ্রাম মতো পালং শাক নিয়েছি। এটা আমি 150 গ্রাম পরিমাণে করছি। মোটামুটি 6 পিস মতো হবে আমার এই কাবাবটা। প্রথমে কিন্তু মানে মনে হচ্ছে যে জলটাই হবে না, কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে এটা কমে যায়। শাকগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে একটা স্ট্রেনারে আমি ভালো করে জলটাকে ছেঁকে নিচ্ছি। এরপরে এই সিদ্ধ করা পালং শাকটাকে আমি কিন্তু একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এরপর একটা পাত্রে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো অলিভ অয়েল। এখানে আপনারা যে অলিভ অয়েল দিতেই হবে এটা মাস্ট নয়, যে কোনো তেল দিতে পারেন। আর ফোড়ন হিসাবে আমি দিচ্ছি খুব অল্প পরিমাণ গোটা জিরে আর কুচিয়ে রাখা রসুন। নিরামিষ দিনে যদি রসুনটা না দিতে চান, আপনারা ব্যবহার নাও করতে পারেন, খালি গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন সেই জায়গায়। সাথে আমি ওই পালং শাকটাকে পেস্ট করে নেওয়া পালং শাকটাকে এর সাথে একটু রান্না করব। রান্না করব বলতে জলটাকে একদম মেরে নেব। যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে আমি কিন্তু পালং শাকটাকে এখানে একটু নাড়াচাড়া করে নেব। অপরদিকে আরেকটা পাত্রে আমি একটা তিন থেকে চার চামচ বেসন আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। বেসনটা যখন ড্রাই রোস্ট করবেন না, তখন একটা যখন একটা এই হালকা ব্রাউন ব্রাউন কালার আসবে, একটা সুন্দর গন্ধ ছাড়বে, ঠিক ততক্ষণ পর্যন্ত বেসনটাকে ড্রাই রোস্ট করব। এরপরে ওই জল মেরে নেওয়া পালং শাকটা দিয়ে দিচ্ছি একটা বাটিতে। সঙ্গে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন। মোটামুটি 150 গ্রাম মতো পালং শাকে আমার তিন চামচ বেসন লেগেছে। আমি এখানে নিয়ে নিচ্ছি গ্রেট করে নেওয়া পনির, কিছু ধনে পাতা কুচি, কিছু কাঁচা লঙ্কা কুচি। যেহেতু নিরামিষ আমি এখানে পনির ব্যবহার করছি এই রেসিপিটাকে আরো টেস্টি বানানোর জন্য। সবগুলোকে মিশিয়ে দিচ্ছি আর মশলা হিসেবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা এখানে সাদা লবণ ব্যবহার করতে পারেন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো খুব অল্প পরিমাণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রাঁধুনি। এটা খুবই অপশনাল, পছন্দ মতো আপনারা মশলাগুলো এদিক ওদিক করতেই পারেন। এটাকে একটু ভালো মতো মাখা হয়ে গেলে আমি কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা না এই রেসিপিটাকে খুব টেস্টি বানিয়ে দেয়। এরকম একটা ডো বানিয়ে নিচ্ছি। এরপরে কাবাবের আকারে আমি কয়েক পিস কেটে নিচ্ছি আর উপর থেকে কাজু বাদাম একটা লাগিয়ে দিচ্ছি। দেখতেও ভালো হয়, টেস্টও ভালো হয়। এরপরে আমি কিন্তু দু চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আবারও বলছি, অলিভ অয়েল যে দিতেই হবে এমনটা না। আপনারা এখানে খুব কম পরিমাণ তেল দিচ্ছি, সর্ষের তেলও দিতে পারেন, কারণ এগুলো আমরা কাবাবটাকে জাস্ট শ্যালো ফ্রাই করব। আর আমি আরেকটা কথা বলি, এটা কিন্তু খুব হাই মানে আঁচটাকে হাইতে রাখবো, কারণ সমস্ত পালং শাকটাই আমার রান্না করা হয়ে গেছে, জাস্ট দুটো গা একটু ভাজা ভাজা হবে। এখানে লো ফ্লেমে রাখার কোনো দরকার নেই, পুরো রান্নাটাই হাই ফ্লেমেই হবে, খুব বেশি সময় লাগে না। মোটামুটি তৈরি হয়ে গেছে আমার পালং কাবাব।
এবারে সার্ভ করে দিলেই তৈরি হয়ে গেল পালং কাবাব, যেটা আপনার চায়ের সাথে নিরামিষ দিনে জমে যাবে আর আপনার ওজনটা কমাতেও ভীষণভাবে সাহায্য করবে। তাহলে এই ধরনের স্বাস্থ্যকর খাবার খান, সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিজের ওজনটাও কমিয়ে ফেলুন এই ধরনের চটপটে খাবার দিয়ে। আজকের মতো বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।